এবার তোমার খেলা দেখবো সামনাসামনি। বাংলালিংক দিচ্ছে মাত্র 2599 টাকায় আইটেল স্মার্টফোন, সাথে থাকছে 6GB ইন্টারনেট ও 900 মিনিট টক টাইম। বাংলালিংক। ঝালকাঠির নলছিটি উপজেলা পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পানি সরবরাহ ব্যবস্থা পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিদ্যুৎ সংযোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারের ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উন্নয়নের মহাসড়কেই এখন বাংলাদেশ, পানি বিদ্যুৎ চিকিৎসা যোগাযোগ সকল ক্ষেত্রে এখন বাংলাদেশ উন্নত বিশ্বের রোল মডেল, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ ছাড়া কেউ ভাবে না। মন্ত্রী আরো বলেন, সরকারের আমলে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া হবে, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সর্দার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর সহ আরো অনেকে। পরে মন্ত্রী 8,06,50,000 টাকা ব্যয়ে নির্মিত পানির লাইন, 8,37,00,000 টাকা ব্যয়ে 55 কিলোমিটার বিদ্যুৎ সংযোগ ও সরকারের ত্রাণ তহবিল থেকে উপজেলার শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। নলছিটি থেকে তপন কুমার দাসের ফাটানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।